নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা নির্বাচনকে এবার বানচাল করতে সক্রিয় পাক মদতপুষ্ট জঙ্গিরা। উত্তরপ্রদেশের পুলিশের বিশেষ দল তিন অভিযুক্তকে গ্রেফতার করে এই কথাই জানতে পারা গেছে। তবে এক্ষেত্রে বাকি জঙ্গিদের সন্ধানে তল্লাশি করছে উত্তরপ্রদেশের পুলিশের বিশেষ দল। গোটা বিষয় সম্পর্কে কি আপডেট রয়েছে শুনবো। আমাদের সাথে জুড়ে গেছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, লোকসভা নির্বাচনকে একেবারে বানচাল করতে পাক মদতপুষ্ট জঙ্গিরা সক্রিয়। ইতিমধ্যে যে খবর রয়েছে উত্তরপ্রদেশের পুলিশের বিশেষ দল এবার তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে, কি রয়েছে আপডেট? ইতিমধ্যে যে খবর রয়েছে লোকসভা নির্বাচনকে বানচাল করতে সক্রিয় হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা, তবে এক্ষেত্রে উত্তরপ্রদেশের পুলিশের বিশেষ দলও কিন্তু ইতিমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে, কি বলছিলেন নীল? হ্যাঁ একদমই, হ্যাঁ শোনা যাচ্ছে নীল, বলো। যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা আবারও কথা বলার চেষ্টা করব চিফ এক্সিকিউটিভের সাথে। তবে ইতিমধ্যে জানিয়ে রাখছি যে বাকি জঙ্গিদের সন্ধানে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশের বিশেষ দল। তবে উত্তরপ্রদেশের বিশেষ দল ইতিমধ্যেই সক্রিয় রয়েছে, তবে ইতিমধ্যে যে খবর যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। নীল, কি বলছিলে? একদমই শোনা যাচ্ছে, হ্যাঁ কি বলছিলে নীল? দেখো, যেমনটা যেমনটা জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশের পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, এই তিনজন গ্রেফতার করার পরে কিন্তু যে জঙ্গি তৎপরতা নিয়ে যেটা জানা যাচ্ছে, ভোটের মধ্যে তিন পাঁচ জঙ্গি, একজনের নাম জম্মু কাশ্মীরের বাসিন্দা সৈয়দ তাজরাফল, তিনিও জম্মু কাশ্মীরের বাসিন্দা। এই তিনজন লিঙ্কব্যাংকে উত্তরপ্রদেশ ঘুরিয়েছে জঙ্গি আক্রমণ, তাদের গ্রেপ্তার করার পরে কিন্তু বিশেষ দল এই ধন্যবাদ নীল তোমাকে। চিফ এক্সিকিউটিভ নীল বণিক আমাদের সাথে ছিল, এবং এক্ষেত্রে লোকসভা নির্বাচন যেহেতু দোরগোড়ায়, তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন তৎপরতা শুরু করেছে। তবে তারই মধ্যে পাক মদতপুষ্ট জঙ্গিরা কিন্তু একাংশভাবেই সক্রিয় রয়েছে। নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।